हेलो फ्रेंड्स, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে সানডে, উইকেন্ডে আছে, তো আমরা ভেবেছি আজকে একটু বাইরে যাব বেড়াতে। তো আজকে ঠিক করেছি, দুর্গাপুরের একটা ইসকন মন্দির আছে, তো ইসকন মন্দিরটা খুব ভালো করেছে, খুব ভালো মন্দির, ভেরি গুড মন্দির। আমরা যাব ওইখানে বেড়াতে। তো যাওয়ার পথে একটা জঙ্গল দেখলাম, তো ওই জঙ্গলটা খুব ভালো লাগলো, তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম আর একটা ভিডিও বানিয়ে নিই। ভাবলাম তোমাদেরকে ছেড়ে দেবো, তোমরা দেখবে জঙ্গলটা খুব খুব বিশাল জঙ্গল, ডেন্সিটি খুব, এখানে ডেন্সিটিটা দা খুব, মানে বিশাল ডেন্সিটি আছে এই জঙ্গলটাতে। তো সূর্যের আলো পর্যন্ত এখানে পৌঁছায় না, তো এখন 4টে বাজছে বলে আলোটা দেখা যাচ্ছে, একটু পরে পুরো অন্ধকার, ঘন অন্ধকার হয়ে যায়। তাই আমরা যাওয়ার পথে এইখানে নামলাম, নেমে একবার ফটো করলাম আর ভিডিও করলাম, যে একটা নতুন ব্লগ হয়ে যাবে তোমরা দেখবে। তো যা, এবারে আমরা আর কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব, কারণ ওইখানে আরতি আরম্ভ হয়ে যায়, আরতি হবে, আরতি আরতি হবে, আরতি দেখার জন্য যাচ্ছে, ঠাকুরের আরতি দেখবো, ওইখানে প্রসাদ প্রসাদ যা দেয় খাবো, খেয়ে আমরা বেনাচিটি হয়ে আবার এখানে ফিরে চলে আসবো। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা এত সুন্দর লাগছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। এই জায়গাটা এখানে আবার একটা গ্রামও আছে ভেতরে, তো সবাই আসছে, এই যে মোটরসাইকেল আসছে, এইখানে গাড়ি ভেতরে একটা গ্রাম আছে, আমার জানা নাই ছি। এই ফার্স্ট টাইম আমি এখানে এলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই জঙ্গলটা তোমরা জানাবে আমাকে কমেন্ট করে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর এগুলো নতুন করে বলার কিছু নাই, আবার একটা পরে কোনো সময় একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। তো তোমরা ভালো থেকো, সামনে শীত পড়ছে, সাবধানে থেকো, টাটা।